নিষেধ করবে, সমাজ এখন অন্যায় কাজ সয়লাব হয়ে গেছে। আমাদের ইবাদত কবুল না হওয়ার কারণ আমাদের দোয়া, আমাদের প্রয়োজন, আমাদের প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হওয়ার না হওয়ার অন্যতম একটি কারণ যে সমাজে অন্যায় হয় আমরা বাধা দেই না, সমাজে অন্যায় হয় আমরা বাধা দেই না, সমাজের কবুল করার জন্য অন্যায় হয় কিন্তু সবাই ইচ্ছুক হিসাবে থাকে।
ইন্নাকুম তুতমিউনা ইন্নাকুম তুতিমুনা সাবঈনা উম্মা, 70 সংখ্যা এই দুনিয়াতে তোমরা 70 সংখ্যা পূর্ণ করেছো, তোমরা 70টি উম্মতের সংখ্যা পূর্ণ করেছো। এত উম্মত এসেছিল, 70 দলে বিভক্ত উম্মত এসেছিল, তোমরা 70-69টা এসেছিল, তোমাদের দ্বারা 70 দল পূর্ণ হয়ে গেল। আর এই 69টার মধ্যে তোমাদের হলো, তোমরা হলে উক্ত উম্মত, আনতুম খায়রুহা ওয়া আফরুহা আলাল্লাহ, আল্লাহর নিকটে এই উম্মতটা সবচেয়ে সম্মানী এবং মর্যাদাবান উম্মতে পরিণত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহ, এই উম্মতে পরিণত সবচেয়ে আল্লাহর কাছে বেশি সম্মানী, বেশি মর্যাদাবান। তো মর্যাদা কি আল্লাহ এমনি দিবে? এত আরেকজনের কষ্ট দেখে আরেকজনের কষ্ট পায়, আর আমরা আরেকজনের কষ্ট
মুসলমানের দুইটা বৈশিষ্ট্য আজকে দেখে আনতে হবে। কি বৈশিষ্ট্য আপনি বলেছেন? যারা মুমিন তাদের বৈশিষ্ট্য হবে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিবে। তারা মুমিন, তারা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এরা তো মুমিন, এরা মুনাফিক নয়। আর এরা সালাত আদায় করবে, ওয়া ইউকিমুনা সালাত, ওয়া ইউতুনা যাকাত, যাকাত দিবে, ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে, আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে। তাহলে এদের বৈশিষ্ট্য কি? এরা সালাত আদায় করে। এরা মানুষকে দেখেন তিন নম্বরে চার নম্বরে আল্লাহ সালাতের কথা বলেন। প্রথম কি বললেন? যে মুমিন পুরুষ মুমিন নারী বন্ধু, একে অপরে বন্ধু। আর দ্বিতীয় নম্বরে বললেন তাদের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে অন্যায় কাজে নিষেধ করে, ভালো কাজে আদেশ করে অন্যায় কাজে নিষেধ করে। তিন নম্বরে আল্লাহ গিয়ে বললেন তারা সালাত আদায় করে। তাদের সালাত আগে না ইমানের বলিল সালাত। আল্লাহ বললেন না, তাদের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে কি করে অন্যায় কাজে নিষেধ করে। আমরা তো সালাত অনেকই আদায় করি, আমার চোখের সামনে তো আমার ছেলে কোমরে ফুল দেয়, সকালবেলা খালি পায়ে হেঁটে আমার ছেলে ফুল দেয়, কোরআন তো বলি না। অনেক বুজুর্গ আছে গজবানি, তারা কি করে তাহাজ্জুদ আদায় করে, কিন্তু ছেলেকে নিজের সালাত সালাতের কথা বলে না। বুজুর্গ, খুব বুজুর্গ, তাহাজ্জুদ আদায় করে কিন্তু ফজরের সালাত মসজিদে বলে না। এরা খুব বুজুর্গ শ্রেণীর মানুষ, কিন্তু আল্লাহ বলেছেন এই বুজুর্গের কাজ হবে না। এদের মধ্যে কোন ভীতি আছে? কাজ হবে না যদি অন্যায় কাজের নিষেধ আমি না করি, তাহলে আমি কোন বিপদে চিন্তিত হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ফরজ, অন্যায় কে হয়। যদি কিছু সংখ্যক মানুষ করে তখন ফরজ কে ভাইয়া হয়ে যাবে। মনে করেন এলাকার মধ্যে 40 জন 45 জন আছে মানুষকে নিষেধ করে, এরকম থাকে না অনেক এলাকায় যারে বলবার ভালো মানুষ আছে এলাকার মধ্যে 45 জন 40 জন করে সবার করতে হবে না, কিন্তু যেখানে নাই সেখানে ফরজ হয়ে গেছে, সেখানে ফরজ করতেই হবে, তারা হলে সমাজ রসদ করে চলে যাবে। আল্লাহ বলছেন এদের বৈশিষ্ট্য হবে, এদের গুণ হবে মানুষকে অন্যায় কাজে নিষেধ করবে, ভালো কাজে আদেশ করবে। আর পক্ষান্তরে যারা মুনাফিক তাদের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে আমার বলে দিয়েছেন 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বাদুহুম মিন বাদ, মুনাফিক নারী মুনাফিক পুরুষ, মুনাফিক নারী যারা মুনাফিক পুরুষ মুনাফিক নারী, এদের চরিত্র একই রকম, দুইজন একই রকম, এদের স্বভাব একই, নারীও যেমন পুরুষও যেমন। আর এদের বৈশিষ্ট্য কি? ইয়ামুরুনা বিল মুনকার, মানুষদেরকে অন্যায় কাজে উদ্বুদ্ধ করে, মানুষদের অন্যায় কাজ করতে বলে। আর ওয়ানহাউনা বিল মারুফ, ভালো কাজ নিষেধ করে, ভালো কাজ করতে কি করে নিষেধ করে। এরা মুনাফিক। আল্লাহ বলেছেন আমি বলি সূরা তাওবা 76 নম্বর আল্লাহ বলেছেন 66 নম্বর যে মুনাফিক মানুষ যাদের মধ্যে মুনাফিকি আছে নেফাকি আছে চরিত্র ভালো না, এরা মানুষদেরকে কি বলে? যে তোমরা খারাপ কাজ করো, সরাসরি বলে না, আকার ইঙ্গিতে বলে। আর এদের চরিত্র হলো এরা নারী আর পুরুষ একই ব্যাপার, দুজনে মিল আছে চরিত্রে। আর এদের স্বভাব হলো ভালো কাজে নিষেধ করা, মন্দ কাজে আদেশ করা। এই চলো সিনেমা দেখি, এই মসজিদে এত ওয়াজ মাহফিলে তো হয় নাকি, ওয়াজ মাহফিলে তো টাকা পয়সা দিতে হয় না, মসজিদ মাদ্রাসা করে দিয়ে কি হলো? হাজার হাজার মানুষ এত মাদ্রাসা দিয়ে কি হলো? এর মাদ্রাসা টাকা দিয়ে কি হলো? আর মাদ্রাসা মানে কি হলো? চলো এদের মধ্যে মুনাফিকি আছে। আর এদের আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াল বিদুনা আইডিয়া, ভালো কাজে হাত পকেটের মধ্যে ভরে ফেলে, মানে ভালো কাজে পয়সা ব্যয় করতে চায় না। এর মজবুত আমার ঠিকই করে যখন একটু কাজ করার কথা হবে যে মসজিদের উন্নতি করতে হবে, এমনি চিন্তা ঠিক, হ্যাঁ ঠিক ঠিক, পকেটের মধ্যে হাত ভরে তো নিজে দিতে চায় না। আল্লাহ বলেছেন দেখে দেখে সমাজের সাথে মিলে যায়। এরপর আল্লাহ বলছেন যে এরা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ এদেরকে ভুলে গেছে, ইন্ন
ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় মুনাফিকরা ফাসিক, যারা মুনাফিক এরা হলো ফাসিক ব্যক্তি। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হলো যে অন্যায় কাজে নিষেধ করবে, ভালো কাজে আদেশ করবে, আর প্রখ্যাত করে মুনাফিক নারী পুরুষের বৈশিষ্ট্য হলো মন্দ কাজে নিষেধ করবে, আদেশ করবে, সবাইকে সব মহিলা করতে বসে কি ভোট করবে, এটা হলো মুনাফিক নারীর বৈশিষ্ট্য। সব মহিলা একত্রে বসে ইসলাম চর্চা দেখবে, সব মহিলা একখানে বসে একজনের বাড়িতে গিয়ে কি দেখবে, ভারতীয় চ্যানেল দেখবে, এরা হলো মুনাফিক পার্কার নারী। আর এই মুনাফিক নার পার্কার নারী পুরুষ থাকবে জাহান্নামের নিচে। আর মুনাফিক পার্ক বলেছিলেন ওরা ওই চায়ের দোকানে বিভিন্ন দোকানে বসে কাজ করে বসে মানুষের কি ভোট করবে, আড়ালে বসে বসে, এরা হলো মুনাফিক শ্রেণীর মানুষ। ওর সামনে কিছু করতে পারে না, ওই আড়ালে কি কি ভোট করবে। মুনাফিক সিনা খুবই সহজ, এদের সর্ব এদিকে চলবে যে এরা কি করে ওই মানুষের কি ভোট করে আড়ালে ওরা অন্যায় কাজ করে, আর তারা মুমিন তারা বলে মানুষের কি ভোট হচ্ছে, কি ভোট করে না, এরা কি করে অন্যায় কাজটা নিষেধ করে। আর নিজেদের মধ্যে নিফাকি যাদের আছে তার সাথে আমরা শুরু করে দেবে। এই জন্য মুনাফিকি থেকে বিরত থাকতে হবে, তারা বলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতে হবে। এখন অন্যের কাজ কিভাবে বাধা দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর একটু বলে দিই, যে ব্যক্তি অন্যের কাজ দেখে কিন্তু বাধা দেয় না, তাদের ভিতরে ঈমান আছে কিনা দেখেন, ওরা সলাৎ আদায় করবে ঈমান ওদের ভিতরে নেই, হজ করে এসবও ঈমান নেই। আল্লাহর নবী বলেছেন সহিহ মুসলিম 50 নম্বর হাদিস, মান জাহাদা বিয়াদিহি ফাওয়া মুমিন, যে ব্যক্তি অন্যায় কাজ দেখে জিহাদ করে, অন্যায় কাজের নিষেধ করে কি দ্বারা, হাত দ্বারা। ছেলে কবরে মুখ দিতে যায়, কোনটা নিয়ে ছিঁড়ে ফেলে ছেলেকে ঘরের ভিতরে ঢুকে দেন, মেয়েটা অর্ধমের পরে স্কুলে যায়, মেয়েকে ধরে নিয়ে ঘরের মধ্যে দিয়ে বোরখা পরিয়ে দেন, এটা হলো বাবা, এটা হলো অন্যায় কাজের নিষেধ। ছেলে নগ্ন সিনেমা দেখে সারাদিন মোবাইল দেখতে কিনে দিয়েছেন, মোবাইলের মধ্যে কি দেখে আপনি নিজেও ভালো বুঝেন, নেট চালান ছেলে ক্লাস 9 এ এটা বলে ইন্টারে বলে ছেলে কি করে আপনি নিজেই ভালো বুঝেন। আর এখন বর্তমান যুব সমাজ ধ্বংসের অন্যতমের কারণে মোবাইল, এদের চরিত্র এত নিচে নেমে গেছে যা বলার অবকাশ রাখে না। ক্লাস 3 একটা মেয়ে ক্লাস 3 বলবে দেখে মানুষের চরিত্র বলে ধরেছে, ওকে আপনার অন্যায় কাজ করে অপহরণ করে নিয়ে অন্যায় কাজ করার পরে মেরে টাঙ্কির মধ্যে ফেলে রাখে। আপনি চিন্তা করতে পারেন ক্লাস 3 একটা মেয়েকে নিয়ে মানুষের চরিত্র কত নিচে নেমে গেছে। আর এই সমস্ত কাজের বিচার হয় না, এই অন্যায় কাজের বিচার হয় না, যদি একটা হতো পৃথিবীতে এত অন্যায় কাজ হতো না, আমাদের দেশে অনেক অংশিত হয়ে যেত, জনসম্মুখে একে ফাঁসি দেওয়া হবে। যদি জনসম্মুখে নিয়ে ফাঁসি দেওয়া হয় তাহলে একটা অন্যায় দেখে হাজারটা অন্যায় দমে যাবে, কিন্তু এই সমস্ত অন্যায় কোনো বিচার হয় না। তারা বলে ক্লাস 3 একটা মেয়েকে কিভাবে ধর্ষণ করে তাকে মেরে টাঙ্কির মধ্যে ফেলে রাখে, অথবা মুখ হাত পা বেঁধে একদম কাপড় দিয়ে পেঁচে রুমি দিয়ে পেঁচে মাটির নিচে পুঁতে রাখে, এটা আমার 2-3 দিন পরে বের হয়, ওই বিচার কতটা হয় না। আল্লাহ নবী বলেছেন মান জাহাদা বিয়াদিহি ফাওয়া মুমিন, যে ব্যক্তি অন্যায় কাজ দেখে অন্যায় কাজ দেখার পরে হাত দিয়ে বাধা দেয় সে হলো মুমিন, ওমান জাহাদা বিলিসানিহি ফাওয়া মুমিন, যে ব্যক্তি অন্যায় কাজ দেখে মুখ দ্বারা বাধা দেয় সেও মুমিন, ওমান জাহাদা বিকলবিহি যে ব্যক্তি অন্যায় কাজ দেখে অন্তর তারা ঘৃণা পোষণ করে, অন্তরে তারা চেষ্টা করে কিভাবে এই অন্যায়টা বন্ধ করা যায়, আল্লাহ নবী বলছেন ভগবান মুমিন সেও মুমিন, লাইসা ওয়ারা আযালিকা মিনাল ঈমানি হাব্বাতিন খারদালিন, যে ব্যক্তি তিনটার একটা করল না, তিনটার একটা করল না, বলল যে এটা সমস্যা নেই, এটা ছোট জিনিস হুজুর, আরে হুজুর এটা খারাপ না, সমস্যা নাই। আল্লাহ নবী বলছেন ওর অন্তরের মধ্যে এক রায়ের দ্বারা পরিমাণ ঈমান ওঠে, ওর মুখে দাঁড়িয়ে স্তুতিছে, ওর মুখে মেয়ে দিয়ে স্তুতিছে, ওর পাঞ্জাবে স্তুতিছে, ওর সলাত আদায় করে স্তুতিছে, ওর টাটকা মনে হবে ওর মধ্যে এক ফোঁটা ঈমান নেই,
আল্লাহ নবী বলছেন, কাজ করে শুনলাম আল্লাহ নবী বলছেন, অন্যায় কাজ দেখার পরে যেটা খারাপ কাজ এটা দেখার পরে যেই ব্যক্তি এই তিনটা পদ্ধতির একটা পদ্ধতি অবলম্বন করলো না, ওর মধ্যে এক সরিষা দানা পরিমাণ ইমান নেই, টাটকা মনে তাহলে তিনটা পদ্ধতির একটা পদ্ধতিতে বাধা দিতে হবে। সম্মানিত সমাজবাসী, আপনাদের কাছে বিশেষ আবেদন, প্রথমে শুনেছিলাম যে এলাকায় বক্স পাল্টা নাকি 5,000 টাকা জরিমানা, তা ভুয়ার কথা। প্রত্যেকের বাড়িতে, যে সমস্ত বাড়িতে বিবাহ হয় প্রত্যেকের বাড়িতে বক্স পড়ে, প্রত্যেকের বাড়িতে বক্স পড়ে, কোন বয়স শুনতে বক্স সমস্যা নাই, মসজিদ কমিটির বাড়িতে বাজে বলে শুনতে বক্স সমস্যা নেই। আমাকে বলা হয় যে আমি আমি কেনাকা নিষেধ করতে চাই, আমার দায়িত্ব আমি যদি এখানে দাঁড়িয়ে নিষেধ না করি আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিমাকে কেটে দেবেন। তুমি তোমার দায়িত্ব ঠিক মতো পালন করনি, 5 টাকার চাকরির জন্য তুমি মিথ্যা কথা বলে মানুষদেরকে মিথ্যা কথার দিকে নিয়ে গেছো, মানুষকে সত্য কথা বলেনি মানুষের হয়ে, আল্লাহ রব্বুল আলামিন আমার আগে জিজ্ঞেস করবে। এই জন্য আমি বলে দিলাম বাস্তবায়নের দায়িত্ব হবো আপনাদের, আমার বলিদিয়ার দায়িত্ব সমাজবাসী বাস্তবায়ন করবে। কেন বিবাহতে গান বসবে, হিন্দুর বিবাহতে গান বসবে, মুসলমানের বিবাহতে কখনো গান বসবে না। যে বাড়িতে গান বাজনা হবে আল্লাহ নবী বলেছেন ওই বিবাহতে যাওয়া যাবে না, আর যেই বিবাহতে শুধু কি হয় ধনী মানুষকে দাওয়াত দেয় টাকার জন্য পয়সার জন্য, যে 500 টাকা দিতে পারবে ওকে দাওয়াত দিবে, আর যে টাকা দিবে না ওকে দাওয়াত দিবে না, এরকম হয় না। ওটা হলো নিকৃষ্ট খাবার, ও কুকুরের খাবার ওই খাবার খাওয়া যাবে না, ওটা নিকৃষ্ট অলিমা, ওই অলিমাতে যাওয়া যাবে না, যেটাতে ধনী গরিব উভয়কে দেওয়া দেয় সেটাতে যেতে হবে। তো আপনি গরু কেটে হোটেল সিস্টেম কেন করলেন, ওর তো হোটেলে খাবার, হোটেলে খেলে বিল দিতে হয়, অলিমা খেলে বিল দিতে হয় নাকি, এরকম তো শুনিনি। তো অলিমা খেলে বিল দিতে হবে কেন, এমনি খেয়ে চলে আসবেন, একটা খাবেন টাকা দিবেন না, তাহলে পরে টাকা ঠিক হয়ে যাবে, দাওয়াত দিবেন না। দেখ আপনার ক্ষমতা আছে একটা মুরগি খাওয়ান, আপনার ক্ষমতা আছে একটা মুরগি খাওয়ান, না থাকলে একজনকে খাওয়ান, আর তাও যদি না থাকে খাওয়েন না সমস্যা কি, আপনার তো নাম ফুটে ধরেন কেন। আল্লাহ নবী বলেছেন 1 টাকাও গ্রহণ করা যাবে না, যদি বিবাহতে সমস্যা হয় কষ্ট হয় তাহলে তাকে টাকা দিয়ে সহযোগিতা করো বিবাহ করো, কিন্তু ওই হোটেল খুলে দিয়েছে মেনেজার 2-3টা বসিয়ে দিয়েছে, আবার পাশে বউকে বসিয়ে দিয়েছে, আবার বউকে দেখবে আর টাকা দিবে, এটা অন্যায় কাজ নয়। বিবাহ করলেন আপনি ভালো মতো দেখেন নেই, একদিন হয়নি, আপনি একটু শান্তি মতো দেখেন আপনার বউকে, বউ বসিয়ে দিয়েছে, এটা অন্যায় কাজ, এটা অন্যায় কাজ, এ বাধা দিতে হবে। হুজুর কথা তো শুনে না, কথা শুনবে কেমনে, ছোটবেলা থেকেই তো উনি মানুষ করেছেন, কথা শুনবে তোর থেকে, এই জন্য অন্যায় কাজের বাধা দিতে হবে। মুমিন ইন্তা এই ইমান অন্তর ইমান পোষণ করতে হবে, অন্যথায় আল্লাহর ধর্ম হবে কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সহিহ মুসলিম ওর 45 নম্বর হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিউয়াইয়্যিরু বিয়াদিহি, যে ব্যক্তি অন্যায় কাজ দেখে সে যেন হাত দ্বারা বাধা দেয়, ফাইলাম ইসতাদি ফামিলিসানি, হাত দ্বারা ক্ষমতা নেই, এখানে হাত দ্বারা বাধা দিলে আমাকে মেরে ফেলবে, আমার এখানে ক্ষমতা নেই। তখন আল্লাহ নবী বলেছেন জবান ব্যবহার করো, কি ব্যবহার করো, মুখে বলো যে এটা করা যাবে না, সেটা হলে খুব কড়া করে বলো, যাকে বলতে পারবে খুব শক্ত করে বলো, তুমি তাও পারো না, তোমার ক্ষমতা নেই, বললেই ফাঁসি হবে, বললেই তোমাকে মারবে, তাহলে 3 নম্বরে যাও, 3 নম্বর ফাইলাম ইসতাদি ফামিলিসানি, অন্তর করে ঘৃণা করো, এটা হলো সামান্য ইমান, তারপরে ইমান আছে এটাও দাম নেই, এটাও দাম নেই, পরবর্তী ইমান নেই, সর্বনিম্ন ইমান কি অন্তরে বাধা দেওয়া, এবং অন্তরে বাধা যদি থাকতো সমাজ শান্ত হয়ে যেত। তো কে কাকে বাধা দেবে, তো বলে কে কে গান বাজার কোলাহলের বাজার, আর কোলাহলটা কার, আপনার কাছে নেন কোলাহলগুলি কাদের, আপনাদের কাছে নেন, আমাদের তো আমাদের কারো না কারো সন্তান, 10 জন 12 জন ঘুমানো যায় না, একজন অসুস্থ হাড়ের রোগী সে চিৎকার করতেছে ঘরের মধ্যে,
হে লোকজন, আল্লাহর দরবারে দিতে হবে চুমন, তোমার শরীরের তাজা রক্ত, তুমি জিদ করে এদিকে ওয়াজ মাহফিল হও আর এদিকে তুমি বয়স বাড়াও, এই তাজা রক্ত একদিন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন যদি শরীরের মধ্যে আগুন লাগিয়ে দেবে সারা শরীর পুড়ে ভস্ম হয়ে যাবে, আর কানের মধ্যে যদি গলিত সীসা তুমি ঢেলে দেবে সেদিন চিৎকার করবো আর কোনো লাভ হবে না। গায়ের জোরে যা খুশি তাই মানুষ করে, কিন্তু সেদিন আর গায়ের জোরে থাকবে না। আর এই অনলাইন কাজ নিষেধ করতে গেলে একটু কান খোলে শুনে রাখি, এই অনলাইন কাজ যখন নিষেধ করতে যাবে তখন কি হবে, বাধা আসবে, আসবে না বাধা। লোকমান হাকিম তার ছেলেকে বলতেছেন সূরা লোকমানের মধ্যে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বচ্চ তুমি শিরিক করো না। অন্য জায়গায় বলছেন ইয়া বুনাইয়া, হে বচ্চ আকিমিস সালাহ, তুমি সালাত আদায় করো, ওয়ামুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। দেখছেন ছেলেকে কি শিক্ষা দিচ্ছে, শুধু ছেলেকে লোকমান হাকিম শিক্ষা দিচ্ছে, বেটা সালাত আদায় করো, মানুষকে ভালো কাজে আহ্বান করো, অন্যায় কাজে নিষেধ করো। আর আমি আমার ছেলেকে বলি কি, বেটা একটু দাঁড়িয়ে রেখেছে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, এতদিন বিড়ি সিগারেট খাইছে কোনো সমস্যা নেই, যখন একটু দাঁড়িয়ে রেখেছে মসজিদের দিকে আসে টাকটার উপরে বের, তখন বাপের মাথা খারাপ হয়েছে, বেটা আমি এখনো দাঁড়িয়ে রাখিনি আর মাকে শিখিয়ে দেয় কেমন দেখা যায়, আর স্পট দেখা যায় দাঁড়িয়ে রয়েছে বলো। আর তখন এক সমস্যা হয়ে গেছে, যখন সালাত আদায় করতেছে তখন সমস্যা, এতদিন কোনো সমস্যা ছিল না, এখন ওজন কি হয়ে গেছে দাঁড়িয়ে রাখছে দেয়, আর এতদিন দাঁড়িয়ে শেষে মেয়ের পিছনে ঘুরবে হাজার হাজার টাকা নষ্ট করবে কোনো সমস্যা নেই, এটা হলো বর্তমান সমাজের চিত্র। আর লোকমান হাকিম তার ছেলেকে শিক্ষা দিচ্ছে যে বেটা অনলাইন কাজে মানুষকে নিষেধ করিও, আর আমার শিক্ষা দিচ্ছি এই কাউকে কিছু বলতে যায় না, সময় কেন ভালো না, তাই বলি না বুমা শয়তান হয়ে ঘরে বসে থাকো, তোমার মধ্যে তাই নিয়ে আমার মতো দাদাই বলছেন, আর আমার বুমা শয়তান, আর আমার বুমা শয়তান কে, যারা অনলাইন কাজ দেখে কিন্তু নিষেধ করে না, আর আমার বুমা শয়তান, আর আমার বুমা মহিলা, আর আমার বুমা পুরুষ, যারা অনলাইন কাজ দেখার পরেও নিষেধ করে না, শরীরের মধ্যে রক্ত নাই সব পুজ হয়ে গেছে, রক্ত সব পুজ হয়ে গেছে, রক্ত গরম হয় না, অন্যায় কাজে নিষেধ করে না, কিন্তু অন্যায় কাজে নিষেধ করতে গিয়ে আমার বোম মেরেন না, আল্লাহ বলে নাই যে অন্যায় কাজে নিষেধ করতে গিয়ে বোম মারতে হবে, এক শ্রেণীর হুজুর আছে অন্যায় কাজে নিষেধ করতে গিয়ে বোম মেরে দেয়, ওটা ইসলাম সমর্থন করে না। তিন কাজ নবী দেখিয়ে দিয়েছেন, ক্ষমতা থাকলে হাত দিয়ে মাথা দাও, না থাকলে জবাব দিয়ে, তাও যদি না থাকে অন্তর দ্বারা, কিন্তু বোম মেরে অন্যায় দেওয়ার কথা নবী বলেননি, বোম্বার অন্যায় দিবে যার ক্ষমতা আছে সেই দিবে, এটা হলো সরকারের কাজ, আমি কঠোর করে দিবে ওর কোনো অন্যায় যদি সে করে, এটা হলো সরকারি কাজ, ওটা যদি আমি হাতে নিতে যাই তখন কি হয়ে যাবে, আর উল্টা হয়ে যাবে, হিতের বিপরীত হয়ে যাবে, এই জন্য কি করতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। লোকমান হাকিম তার ছেলেকে ছোট বাচ্চাকে শিক্ষা দিচ্ছে, আমাদের বাচ্চাকে ওরকম শিক্ষা দিতে হবে। এরপরে বলছেন ওয়ামুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, ওয়াসবির আলা মা আসাবা, বেটা যখন অন্যায় কাজে বাধা দিবে তখন তুমি ধৈর্য ধরো, বুঝছেন, অন্যায় কাজের সাথে ধৈর্য ধরে দিছে কেন, যখন তুমি মানুষকে অন্যায় কাজে নিষেধ করবে মানুষ তোমাকে ধাক্কা মারবে, আর বেটা তাকে খেতে দিবে তুই কেন, আবার আগে চলে বলবে এই লোকটা আসলে খারাপ, সময় নেই মানুষের গালাগালি করে তারপরে আরেকজনের কাজটা বলবো না, তখন লোকমান হাকিম বলছে বেটা ধৈর্য ধরে তো ভালো, তখন তোমার ফাঁসি হতে পারে, আর যদি ফাঁসি হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য শুভ সংবাদ দিচ্ছেন, যদি ফাঁসি হয় তাকে হত্যা করে দেয় তাহলে কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শহীদদের সন্তান সাইয়্যিদুস শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সন্তান হল হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি দিনের জন্য শহীদ হয়ে যায় তার জীবনকে মিলিয়ে দেয় প্রথম ফোঁটা রক্ত তার শরীর থেকে পড়ার সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন, যত গুণা ছিল ঋণের গুণা বিনীত সমস্ত গুণাগুলি আল্লাহ মাফ করে দেন, শহীদ ব্যক্তির শরীর থেকে হাসরের মাঠে যত রক্ত বের হবে রক্তগুলি দেখতে রক্তের মতো, কিন্তু রক্তের প্রাণ হবে বিষকে আমলের মতো সুগ্রাম বের হবে। শহীদের আরেকটি বৈশিষ্ট্য তার হাত পা কাটা নিয়ে আল্লাহর কাছে আল্লাহ
আল্লাহ তার বলে জিজ্ঞেস করবে যে বান্দা তোমার কি হয়েছে, আল্লাহ জানে কি হয়েছে। তারপর আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা তোমার কি হয়েছে, তখন বান্দা বলবে আল্লাহ তুমি সাক্ষী, তোমার দিনের জন্য আমাকে বিলিয়ে দিয়েছি, আমার জীবনকে বিলীন করে দিয়েছি। তারপর আল্লাহ নবী বলেছেন ওই শহীদের এত মর্যাদা হবে, শহীদ মরার সাথে তার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের পাখি বানিয়ে জান্নাতের বাগানে ছেড়ে দিবে। আগে কি এত অন্যায় অত্যাচার ছিল,
এখন অনলাইন কাজ হয় বাধা দেয় না, সবাই পুরা শয়তান, কেউ কিছু বলতে পারে না, বলেছে ছেলে করে ছেলে কে বলা দেয়, ছেলে পাগল হয়ে গেছে, ছেলে কে বলা দেয় না। আল্লাহ নবী বলেছেন গজব তোমাদের উপরে আসবে, গজব তোমাদের উপরে আসবে, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তুমি আমার বিপদ উদ্ধার করো, মুসলমান মেরে শেষ করে দিচ্ছে, মুসলমান দোয়া করে মুসলমান জায়গায় জায়গায় মারা যাচ্ছে, কিন্তু মুসলমানের দোয়া কবুল হয় না। কারণ কি? অন্যায় কাজে নিষেধ না দেওয়ার কারণে তাদের দোয়া কবুল হয় না। ওদের সাবধান, অন্যায় কাজে মানুষকে নিষেধ করতে হবে। আবার স্মরণ করে দিই, খুতবার শেষ অংশে যদি গান বাজনা করে হাসরের ময়দানে কিয়ামতের দিন কানের মধ্যে গলিত শিশু আল্লাহ ঢেলে দেবেন, সাবধান। দুনিয়াতে শক্তি আছে বিধায় খুশি তাই করো না, তোমার এই চোখ দুপুর মাত্র তাদের প্রাণ 11টি প্রাণ সবাই এক বছর পরে ডাক্তার হলেই তো থাকা, সব ডাক্তারকে আল্লাহ শেষ করে দিলেন। আল্লাহ দিয়ে দিলেন বিশ্ববাসীকে, তুমি এটা মনে করো না যে তুমি এখন মাত্র বিবাহ করেছো তুমি মারা যাবে না, তুমি মাত্র বিবাহ করেছো এখন হানি মনে থাকছ, দেখেন হানি মনে যাইতে শেষ হয়ে গেছে, নিজেই হানি মনে হয়েছে, কোন সময় আপনি যাবেন কোন সময় আমি যাব সেটা আমি বলতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে অন্যায় কাজে নিষেধ করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কামা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আমরা বারবার বলি আউযু বিল্লাহ